এখানে আমি নিয়ে নিয়েছি কিছু গাজর, ব্রোকোলি, বিনস, কলিফ্লাওয়ার, রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম। আর সবগুলোকেই চেষ্টা করেছি সমান মাপের করে কেটে নিতে আর সমান পরিমাণের নিতে। আপনারাও আপনাদের পছন্দ মতো যে কোনো সবজিতে এই ভেজিটেবলটা করে নিতে পারবেন। আরও নিয়ে নিয়েছি আমি লেবু, আদা কুচি, রসুন কুচি, কাঁচা পেঁয়াজ, আর নিয়েছি আমি কাঁচামরিচ। কাঁচামরিচটাকে এভাবে স্লিট করে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে আমি এরকম সাইজের করে নিয়েছি। এখানে দুইটা করে আমি একসাথে রেখেছি। চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটাকে আমি গরম করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি তেল। চুলোর আঁচটা আমি হাইয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি। এটাকে একটু সপে করে নিব 2-1 মিনিট, জাস্ট যখন ফ্লেভারটা বের হবে ততক্ষণ পর্যন্ত। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর, যেহেতু গাজরটা সিদ্ধ হতে একটু সময় বেশি নেয়, এই জন্য দিলাম বিনস। বিনস আর গাজরটাকে জাস্ট আমি 1 মিনিটের মতো একটু কুক করে নিচ্ছি। মিনিট হয়ে গেছে, এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ব্রোকলি। প্রায় 2-3 মিনিটের মতো তাকে আমি সাথে করে নিয়েছি। ডেসক্রিপশনে সবগুলো ইনগ্রিডিয়েন্টস পরিমাণ সহ দেওয়া থাকবে, আপনারা তা চাইলে চেক করে নিতে পারেন। এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম, আবার সবগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানি খেতে বলতে রান্না করতে খুব একটা সময় লাগে না, খুব অল্প সময়ই হয়ে যায়। ইনগ্রিডিয়েন্টসও খুব একটা বেশি লাগে না, তো খেতে কিন্তু অসম্ভব মজা। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সল্ট, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে দিলাম 1 টিস্পুন লাইট সয়া সস, দিয়ে দিলাম 1 টিস্পুন ডার্ক সয়া সস, এটা টেস্টের জন্য। তবে লাইট সয়া সস বা ডার্ক সয়া সস যেটাই আপনাদের কাছে থাকে, আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করে নিতে পারবেন এই রেসিপিতে। এখানে লাইট সয়া সসটা ফ্লেভার অ্যাড করবে আর ডার্ক সয়া সসটা টেস্টের কারণে আমি ইউজ করেছি। আরও দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদার রস। প্রথমে আদাটাকে পেস্ট করে নিয়ে তারপর সেটাকে আমি চিপে রসটা নিয়ে নিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন আবার নাও করতে পারেন। একটু নেড়ে নিলাম, যেহেতু চাইনিজ ভেজিটেবলটা খুব বেশি সিদ্ধ করা হয় না, একটু সিদ্ধ হবে বাট একটু ক্রাঞ্চির মতোও থাকবে, আবার কাঁচাও থাকবে না, এরকম কনসিস্টেন্সিটা হবে। এখন আমি এর ভিতর দিয়ে দিলাম 1 কাপ পানি, মনে হয় আর একটু পানি লাগবে, দিয়ে দিলাম 1/2 কাপ। সো এখানে আমি সব মিলে 1.5 কাপের মতো পানি ইউজ করেছি। আর এটাকে এখন একটু সিদ্ধ করে নিব, তবে ঢেকে দিব না, ঢেকে দিলে সবজির কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। তো কালারটা ঠিক রাখার জন্য সবজিটাকে আমি ঢাকনা খুলেই সিদ্ধ করে নেব। সবজির পানিটাতে বলক চলে এসছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মরিচ, 1/2 টিস্পুন হোয়াইট পেপার পাউডার, আপনারা চাইলে এখানে ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচ যেটা সেটা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সুগার, এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। আর অপেক্ষা করছি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। সবজিটা সিদ্ধ হয়ে গেছে, আমি কর্নফ্লাওয়ারকে পানিতে গুলিয়ে নিয়েছি, এখন সেটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর খুব একটা বেশি সময় লাগে না, হয়ে গেছে, কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, একটু মাখা মাখা হবে, ড্রাইও হবে না, একটু সুপিও হবে না। চুলোর আঁচটা বন্ধ করে দিলাম, এখন দিয়ে দিলাম 1 টেবিল স্পুন
লেবুর রস, এটা ফ্রেশ লেবুর রস মিলিয়ে দিলাম। ভেজিটেবলটা ফ্রাইড রাইসের সাথে সবচেয়ে বেশি ভালো যায়, তবে চাইলে ভাতের সাথেও খাওয়া যায়। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমার ভিডিও আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।